শুভ সকাল বন্ধুরা, মৌসুমীর ঘরকন্নার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজ সকাল থেকে একদম বাইরে মেঘলা, মানে কুয়াশা, একদম বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই কিছুক্ষণ আগে ও বাইরে তাকিয়েছি, তাও মেঘলা আকাশ, একদম রোদ ওঠেনি। ঘর দুয়োরগুলো কেমন ভিজে 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 হয়ে গেছে। তা আজ হচ্ছে আমার একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজ আমার জন্মদিন। এখন বয়স হয়ে গেছে, মা বাবাও নেই, কি জন্মদিন ঠিকভাবে পালন করা হয় না, তাও হবে পালন করা, তবে আজ নয়। আজ মানে একটা মানে কাজ আছে, বড় কাজ, সেটা হচ্ছে হাজবেন্ডের আজকে নারায়ণীতে যেতে হবে, ওর ডেট পড়েছে। ও হচ্ছে ওর একটা রোগ ছিল, সেই রোগটা নারায়ণ, তার জন্য দু বছর আগে নারায়ণীতে ভর্তি হয়েছিল। সেখান থেকে ওই পোস্ট গ্ল্যান্ডেড, সেখান থেকে ভালো হয়ে ফিরে এসেছে। তারপর থেকে 3-4 মাস অন্তর অন্তর হচ্ছে নারায়ণীতে গিয়ে ও চেক আপ করে আসে, মানে ব্লাড টেস্ট দেয়। ওই ব্লাড টেস্ট করিয়ে একবারে ওই ডাক্তারের কাছ থেকে দেখিয়ে আবার ওষুধ টষুধ অনেক সময় পাল্টে দেয়, এটাই দেখিয়ে আসে। আজকে আমার বার্থডে, আজকেই ওর ডেট পড়েছে, তাই আজকে আর কিছু হবে না বন্ধুরা, হবে এর পরে। তার পরের একটা এপিসোডে যদি আমার বার্থডে পালন হয় তাহলে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে শুরু করি আজকে টুকটাক কাজকর্ম, মানে আজকে রান্নাবান্না করব না, সকাল সকাল বেরোতে হবে। তো আজকে হোম ডেলিভারি থেকে একটু মাছ ভাত আনাবো, এনে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আর কখন আসি তার ঠিক নেই, ওখানে গিয়ে পারলে একবার আপনাদের সঙ্গে দেখা করব। তাহলে বন্ধুরা, মানে আমি কাজ টাজগুলো সেরে নিয়ে ফিরে আসছি। জন্মদিনের গিফট আমার, দেখুন বন্ধুরা, এটা হাজবেন্ড দিয়েছে, এটা মেয়ে দিয়েছে, এটাও হাজবেন্ড দিয়েছে, এই তিনটে। এখন বিবাহবার্ষিকীতে তো অনেকটা টাকা খরচা করে লোহা বাঁধানো গিফট করেছে, ওটা আর আপনাদের দেখাইনি, এখানে দেখানো উচিত হবে কি না তার জন্য। আর জন্মদিনে এই যে এটা কালকে এসেছে, এটা দুদিন আগে এসেছে, তার দুদিন পরে এটা এসেছে, এই তিনটে গিফট। কিন্তু জন্মদিনের আনন্দটাই বৃথা। আজ ওই নারায়ণী নার্সিংহোমে ছুটতে হবে হাজবেন্ডকে নিয়ে, আজ আর কিছু হচ্ছে না। যদি হয় সামনে একটি ব্লগে আপনাদের দেখাবো জন্মদিনের আর কেক কাটা। সেখানে যাবো তো, ভালো কিছু পরে যাওয়া যাবে না, তাই এই সুতির এই কুর্তিটাও নতুন, যা পরবো একটু নতুনই পরবো আজকে, এইটা পরি প্যান্টটা দিয়ে, প্যান্টটা পুরনো, এই সাদা প্যান্ট দিয়ে এটা পরবো। আর ব্যাগটা নতুন, এই যে মেলার থেকে কিনেছিলাম এই ব্যাগটা, এর সঙ্গে ম্যাচিং করে নিয়ে যাব। চললাম বন্ধুরা হাজবেন্ডকে নিয়ে নারায়ণী হসপিটালে, আমার জন্মদিন আজকে পালন হবে নারায়ণী হসপিটালে। আচ্ছা তাহলে আমার সাথে থাকুন। চলে এসেছি নারায়ণী হসপিটালে, এই দেখুন আজকে প্রচুর লোকের সমাগম, মানে আজকে খুব ভিড় হয়েছে, কেন জানি না, অন্যদিন এরকম থাকে না। কাগজপত্র জমা দিয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম, দেখলাম এই উপর দিয়ে নিচটা, দেখুন এই যে নিচটা ফ্রন্ট ডোর এটা, আর অনেকক্ষণ বসে ভালো লাগছিল না, তাই এক কাপ চা খেয়ে নিলাম। এই যে এই দেখুন লিফট, দুটো দুপাশে লিফট আছে। আর একবার ঘুরে এলাম, দেখছি ডাক্তারবাবু এসেছে কি না। এখানে অ্যাকোয়াগার্ডেরও ব্যবস্থা আছে, জল খুব ভালো জল। আচ্ছা এইবার আর একবার দেখলাম ডাক্তারবাবু এসেছে কি না। এটা হচ্ছে সিঁড়ি দিয়ে যদি ওঠেন তার দরজা,
এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে দরজাটা ঠেলে ভেতরে ঢুকতে হয়, আর উপরে খুলে ওই উপরে সেটা দিয়ে উপরে উঠে যেতে হয়। এই যে চায়ের স্টল, এটা আগে ছিল না, এখন নতুন হয়েছে। এই হচ্ছে রোগীদের খাবার দাবারের দেওয়ার সেই ফ্রিজ। এখানে একটা হচ্ছে লিফট, ডাক্তারবাবু দেখানো হয়ে গেছে। আমরা এখন দুজনে মিলে ক্যান্টিনে চলে এলাম, তখন বাজে প্রায় সাড়ে চারটে। সাড়ে চারটের চারটে পর্যন্ত ভাতের ব্যবস্থা থাকে, এখন আর ভাত পাওয়া যাবে না বললেন তারা। এবার ধোসা, চাউমিন, ইডলি, যা হোক কিছু পাওয়া যাবে, তাই দুটো ধোসা অর্ডার করে দিলাম। এই দেখুন খাবারের জায়গাগুলো সব ফাঁকা, লাস্টে ওরা খেতে বসেছে, আর কিছু নেই। এবার চললাম বাড়ির দিকে যাবার জন্য গেটের উদ্দেশ্যে। এই যে এখান দিয়ে সোজা হেঁটে গিয়ে সামনেই আমাদের যশোর রোড, নারায়ণী হসপিটাল হচ্ছে বারাসাত মধ্যমগ্রামের মাঝামাঝি জায়গায়। এই যে একটা অ্যাম্বুলেন্স গেল, অ্যাম্বুলেন্সটা দেখলেই ভয় লাগে। এই হচ্ছে এমার্জেন্সি ওয়ার্ড, এখানে এমার্জেন্সি পেশেন্টরা আসেন, আর ওপাশে আরেকটা ওয়ার্ড আছে, ওটা হচ্ছে জেনারেল। এবার চললাম, দেখি বাস অটো কি পাই। তাহলে তারপরে বাড়ি চলে এসেছি আমাদের জায়গায়। এসে কাল আমার জন্মদিন, তার জন্য হাজবেন্ড বললেন চলো একটা কেক কিনে নিয়ে নিই, আজ তো হলো না, কালকে কেকটা কাটাকাটি হবে আর কি। বুড়ো বয়সে জন্মদিন পালন বলতেও লজ্জা করছে। যাই হোক, এই কেকটা নিয়ে নিলাম, চকলেট কেক। কেকটা নিয়ে এই যে কেক নেওয়া হয়ে গেছে প্যাকেট করে, এবার আমরা বাড়িতে ফিরব। এই যে মিয়ামোরের থেকে কেকটা নিলাম। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। বাসে যাবার সময় একটু তুলে নিয়েছিলাম, ভীষণ কাঁপছে। তাহলে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটি ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি, টাটা। আমার ব্লগগুলো ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ। এই এই ড্রেসে একটা রিলও দেখতে পাবেন আপনারা। আচ্ছা, আজকের মতো টাটা।